এই দুপুরের গরমে আজকে একটু পাতলা করে রান্না করব, আর যা রান্না করব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলুন, ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর গরমে কেমন আছেন সবাই সেটা আগে জানাবেন, যদিও বলতে একটু লজ্জা লাগে বা খারাপই লাগে, আমার কিন্তু গরমকালটাই বেশি ভালো লাগে। তবে আমি যখন থেকে গরমকাল ভালোবাসি সেই সময়ে এত গরম পড়তো না এইভাবে, এখন তো যেভাবে পড়ছে এটা গরম না কি মানে বলা খুবই মুশকিল। এই গরমকালকে ভালো লাগারও কারণ আছে, আমি আসলে ছোটোবেলার থেকে মর্নিং স্কুলে পড়তাম, তো সেই গরমে তো তাড়াতাড়ি উঠে যাওয়া যায় বা খুব ভালোভাবে উঠে যাওয়া যায়, কিন্তু ঠান্ডার মধ্যে উঠতে তো জীবন নাজেহাল হয়ে যেত। সেই ভোর 5টার সময়, 4:45 থেকে 5টার মধ্যে উঠে, 5:15, 5:30-এর মধ্যে আমরা বেরিয়ে পড়তাম। তারপরে আগে তো আমরা হেঁটে স্কুলে যেতাম, মোটামুটি মজা লাগতো, সবাই আরও আমার বন্ধুরা যেত, খুব ভালো লাগতো, কিন্তু ওই উঠে যেতে যে কষ্ট সেটাই সামলানো যেত না। সেই থেকে আমার শীতকাল একেবারে অপছন্দের। আর এখানে আজকে আমি একটু শুক্তো রান্না করব, এই শুক্তোটা কিন্তু আমার দিদার থেকে আমার শেখা, আমি শিখেছি, তো আপনারা অনেকেই বাড়িতে করেন, আমি এইভাবে করি আর টেস্টটাও ভীষণ ভালো লাগে। উচ্ছেটাকে ভীষণ ভালোভাবে আগে ভেজে নিতে হয়, ভেজে নিয়ে তারপরে যে তরকারিগুলো দেখালাম আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল, তো তার মধ্যে কাঁচকলা, পেঁপে এগুলো দিলেও ভালো লাগে, ওগুলো আমার কাছে সেই মুহূর্তে নেই, তো এই মুহূর্তে আসলে নেই, তো সেই জন্য দিতে পারলাম না। আর আপনাদের কাছে থাকলে সব রকম সবজি দিয়ে এই শুক্তোটা একদিন রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে টেস্টটা। উচ্ছেটা ভেজে নিয়ে এই যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব সেই জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই সকালে যেতে ঠান্ডায় তো কাবু হয়ে যেতাম, আমি যখন অনেকটা ছোট ছিলাম আমার মনে পড়ে এখনও ছোটোবেলার স্মৃতিগুলো, আমি দাদুর সাথে, প্রথমে দাদুর সাথে যেতাম, তখন বন্ধুবান্ধবের সাথে যেতাম না, অনেকটা ছোটো তো প্রাইমারি থাকতে, তারপরে 6-এ ওঠার পরে তখন আমি শান্তনা আরও সবাই মিলে যেতাম, কিন্তু 6 পর্যন্ত দাদু আমাকে বাগুইআটি পর্যন্ত ছেড়ে দিত। তো এই দাদু বাড়ি এসে মাকে গল্প করতো, স্কুলে নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়েছে, কারণ কি আমি শুধু রেডি হয়ে যেতাম, রেডি হয়ে গেলে আর দাদু একটা বিশাল বড় দাদুর গায়ে দেওয়া চাদর ছিল, ও দাদু সব কিছু পরে নিয়ে ওই চাদরটা গায়ের ওপর দিয়ে জড়িয়ে নিত, আর আমি কি করতাম ওই চাদরের নিচ থেকে হাত ঢুকিয়ে দিয়ে দাদুর হাতটা শুধু ধরতাম, আর আমি হাঁটতাম না রাস্তায়, দাদু আমাকে টেনে টেনেই পুরো রাস্তাটা টেনে টেনে আমাকে নিয়ে যেত। তো বাড়িতে এসে সবসময় মাকে নালিশ করতো যে একটুও মেয়েটা হাঁটে না, খুব কষ্ট হয় যেতে। আর এখানে দেখুন আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাটাতে জল দিয়ে দিলাম, আর এখানে আমি নেব একটু সর্ষে আর জিরে, এটাকে শিলনোড়ায় আমি বেটে নেব, বেটে নিয়ে এই যে বেটে রেখে দিয়েছি মশলাটা এইটা আমি দিয়ে দেবো, মশলাটা দিয়ে সবার লাস্টে তেল দেব। তো যাই হোক, দাদু তো সেইভাবে নিয়ে স্কুলে নিয়ে যেত, ক্লাস 6 পর্যন্ত গেছি, তারপরে শান্তনার সাথে বন্ধুত্ব হয়েছে, তারপরে আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যেতাম। আর সবচাইতে মজার ব্যাপার ছিল, আমরা স্কুল, এখন যেমন রুহি খুব একটা স্কুলে যেতে চায় না, ও স্কুলে না গেলেই ওর ভালো, তো আমরা কী করতাম, আমি রেডি হয়ে ঠিক শান্তনার বাড়িতে চলে যাব, শান্তনার বাড়িতে গিয়ে দেখব শান্তনার মা কাকিমা বলবেন যে আজকেও যাবে না সে কী কথা, আমি আবার বাড়ি ফিরে যাব না, তখন কী করতাম ওকে ডেকে নিয়ে চল ওঠ বলে ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে নিয়ে যেতে যেতে, সেদিন আমাদের খুব দেরি হয়ে যেত, প্রেয়ারটা জাস্ট মানে প্রেয়ারটা আমরা পেতাম, আর কোনো কোনো দিন হতো যে প্রেয়ার হয়ে যেত, তো প্রেয়ারটা হয়ে গেলে কিন্তু তখনকার দিনে আমাদের একটু মুশকিল ছিল, প্রেয়ার হয়ে গেলে টিচাররা প্রথমে ক্লাসে ঢুকতে দিতেন না, বাইরে দাঁড়িয়ে থাকো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আপনার শুক্তো রান্নাটা হয়েও গেছে, এরপরে আমি একটু রান্না করে নেবো মাছের ঝোল। মাছের ঝোলটা আমি কিন্তু আজকে পাতলা করেই রান্না করব, আর আমার এই পাতলা করে মাছের ঝোলটাই বেশি ভালো লাগে,
আলু আদা পেঁয়াজ রসুন দিয়ে করার চাইতে যে কোনো একটা সবজি দিয়ে, কোনো দিন বেগুন দিয়ে, বেগুন দিয়ে করলে রুহির বাবা একদমই খেতে চায় না, সেই জন্য আজকে একটু ঝিঙে দিয়ে করবো, না হলে ওর জন্য আলাদা আমার জন্য আলাদা। দুজন মানুষ মাছ খাই, রুহি তো মাছ খায় না, আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা ফলো করেন, আর আমাদের দুজনের জন্যই মাছটা বেশি হয়। আর মাছটা একটু কিন্তু আমরা বেশি করে ভাজাটাই ভালোবাসি। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে আর আমার ওখানে ঝিঙে আর আলু কেটে নেওয়া আছে, তো একদম কিছু মশলা দেবো না, জাস্ট জিরে গুঁড়ো দিয়েই আমি রান্নাটা করব। আর স্কুলের দিনের কথা মনে করলে তো খুবই ভালো লাগে, কত মজা ছিল আমাদের সেই দিনগুলোতে। আর এখনকার দিনে কি জানি বাচ্চারা মজা করতে জানে না নাকি সেটা জানি না, ওদের সেই মজাটুকুই নেই আমাদের দিনে যতটা মজা হতো। সেই টিফিন চুরি করে খেয়ে নেওয়া বন্ধুদের, আমরা আমি তনুশ্রী সান্ত্বনা সবসময় একসাথে বসতাম আমরা তিনজনে। তো হতো কি, আমার মা তো ছোটোবেলা থেকে একটু অসুস্থই ছিলেন, কোনো কাজ সেইভাবে ভোরবেলা উঠে আমাকে টিফিন বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল না মায়ের, তো আমি একাই রেডি হতাম, আর ওদিকে সান্ত্বনাও টিফিন নিয়ে যেত না, মানে তখন ওটা অতটা ট্রেন্ডেই ছিল না যে টিফিনটা বাড়ির থেকে নিয়ে যেতে হবে, ওই পয়সা দিয়ে দিত। প্রথম দিকে ছিল আমাদের 2 টাকা দেয়া হতো, তারপরের দিকে 5 টাকা সেটা বেড়ে হয়েছিল, তাতে আবার তার থেকে আমরা পয়সা বাঁচাতাম, পয়সা বাঁচিয়ে জমিয়ে রেখে সেইটাই পুজোর সময় বন্ধুদের গিফট দেওয়া বলুন, তারপরে জানুয়ারি মাসে গ্রিটিংস কার্ড দেওয়া একটা মানে ভীষণ দারুণ ব্যাপার ছিল। তো সেই পয়সা বাঁচিয়ে রেখেই করতাম। আর আমাদের মধ্যে টিফিন বানিয়ে নিয়ে আসতো তনুশ্রী, তনুশ্রী টিফিন বানিয়ে আনলে হতো কি, ও হয়তো টয়লেটে গেছে, গেলে আমি আর সান্ত্বনা কী করতাম, ক্লাস চলাকালীন আমরা দুজনে ওর টিফিনটা খেয়ে নিতাম। তো এইভাবে, আর এই কথাটা বলতে বলতেই আমার লাঞ্চও রেডি হয়ে গেছে, লাঞ্চটা এবারে করে নেব, তার মধ্যে আমার গল্পটাও শেষ করে নিই। তো ও সকালে এসে বলছিল যে জানিস তো আজকে ডিম টোস্ট এনেছি, খুব মজা করে খাওয়া হবে, এই বলে ও চলে গেছিল ওয়াশরুমে, আর ফিরে এসে দেখছে ওর টিফিন বক্স খালি। তো সেই মুখটা আমাদের এখনও চোখে পড়ে, যদিও আমরা তারপরে ওকে টিফিন কিনে খাইয়ে দিয়েছিলাম। তো এরকম ছোট ছোট অনেক আরও গল্প নিয়ে আবার আসবো আপনাদের সামনে, আজকের জন্য টাটা।